ইংরেজি রিডিংয়ে প্রত্যেকটি ভাওয়ালের উচ্চারণ ভালোভাবে শিখতে হবে, কেননা ভাওয়েলগুলি এক এক সময় এক এক রকম সাউন্ড দেয়। তো 15 দিনের রিডিং শেখার ফুল কোর্সের আজকে 9ম দিনের ক্লাসে শিখব ইউ ভাওয়েলের সমস্ত রকম উচ্চারণের নিয়ম। সো লেটস গেট স্টার্টেড। ইংরেজি রিডিং একদম জিরো থেকে শিখতে গেলে সমস্ত ভাওয়ালের উচ্চারণ ভালোভাবে শিখতে হবে। তো এর আগের ক্লাসগুলিতে আমরা যথাক্রমে এ, ই, আই, ও এই 4টি ভাওয়ালের সাউন্ড দেখেছি। 5ম দিনের ক্লাসে আমরা এ ভাওয়ালের সমস্ত রকম উচ্চারণের নিয়ম দেখেছি। তারপরে 6ষ্ঠ দিনের ক্লাসে ই ভাওয়ালের সমস্ত রকম সাউন্ড দেখেছি। 7ম দিনে আই ভাওয়ালের এবং 8ম দিনে ও ভাওয়ালের সমস্ত রকম উচ্চারণের নিয়ম দেখেছি। তো আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। আর আজকে 9ম দিনের ক্লাসে আমরা শিখব ডিফারেন্ট সাউন্ডস অফ ইউ ভাওয়েল, ইউ ভাওয়েলের বিভিন্ন রকম উচ্চারণের নিয়ম। তো ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। ইউ ভাওয়েলের আমরা সাধারণত 3 ধরনের সাউন্ড পাই, শর্ট সাউন্ড আ, লং সাউন্ড ইউ এবং মিডিল সাউন্ড উ। এবার আমরা এক এক করে প্রত্যেকটি সাউন্ড দেখব নিয়ম সহকারে এক্সাম্পলের সহিত। যেমন দেখো, প্রথমে দেখব শর্ট সাউন্ড অফ ইউ ভাওয়েল, ইউ ভাওয়েলের শর্ট সাউন্ড। তো ইউ ভাওয়েলের শর্ট সাউন্ড হলো আ। কোনো শব্দে যখন ইউ ভাওয়েলের উচ্চারণ আর মতো হয় সেটাই হলো ইউ ভাওয়েলের শর্ট সাউন্ড। এবার প্রশ্ন হলো ইউ ভাওয়েলের শর্ট সাউন্ড আ আমরা কখন পাই? তো এক্ষেত্রে মনে রাখবে সাধারণত 3টি কারণে ইউ ভাওয়েলের উচ্চারণ আর মতো হয়। প্রথম কারণ হলো যখন কোনো ওয়ার্ডে ইউ ভাওয়েলটি সি ভি সি, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এই ফরম্যাটে থাকে, তখন ইউ ভাওয়েলের উচ্চারণ আর মতো হয়। যেমন একটি শব্দ দেখো বি ইউ ডি, বার্ড, বার্ড। এখানে দেখো আর মতো সাউন্ড পাচ্ছি বার্ড, কেননা এই ওয়ার্ডটি সি ভি সি, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এই ফরম্যাটে রয়েছে। এখানে বি দেখো কনসোনেন্ট অর্থাৎ সি, ইউ হলো ভাওয়েল অর্থাৎ ভি, ডি হলো কনসোনেন্ট অর্থাৎ সি। এই বার্ড শব্দটি সি ভি সি প্যাটার্নে থাকায় ইউ ভাওয়েলের উচ্চারণ এখানে আর মতো হচ্ছে বার্ড। একইভাবে বার্ড, কাপ, কাট, ফান, গান, হাক, মাক, নাট, রান প্রত্যেকটি ওয়ার্ড দেখো সিবিসি প্যাটার্নে রয়েছে, তাই ইউ ভাওয়েলের উচ্চারণ আমরা আর মতো পাচ্ছি। তবে এক্ষেত্রে একটি ব্যতিক্রম শব্দ রয়েছে যেখানে সিবিসি প্যাটার্নে থাকা সত্ত্বেও ইউ ভাওয়েলের উচ্চারণ আ না হয় উ হয়। শব্দটি হলো পি ইউ টি, পুট। এখানে দেখো পাট না হয় পুট হচ্ছে, যদিও শব্দটি সিবিসি প্যাটার্নে। পি হলো কনসোনেন্ট অর্থাৎ সি, ইউ হলো ভাওয়েল অর্থাৎ ভি, টি হলো কনসোনেন্ট অর্থাৎ সি, সি ভি সি এই প্যাটার্নে থাকা সত্ত্বেও এই শব্দটির উচ্চারণ আ না হয় উ হচ্ছে, পুট। তো এই শব্দটি একটু মনে রাখবে। ইউ ভাওয়েলের শর্ট সাউন্ড আ হওয়ার 2নম্বর কারণ হলো কোনো শব্দে শুরুতে যখন ইউ ভাওয়েলটি ভি সি সি, ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট এই ফরম্যাটে থাকে, তখনও ইউ ভাওয়েলের উচ্চারণ আর মতো হয়। যেমন একটি শব্দ দেখো ইউ জি এল ওয়াই, আগলি, আগলি। এখানে দেখো আর মতো সাউন্ড পাচ্ছি প্রথমেই, কেননা ইউ ভাওয়েলটি এখানে ভি সি সি, ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট এই ফরম্যাটে রয়েছে। ইউ ভাওয়েল অর্থাৎ ভি, জি কনসোনেন্ট অর্থাৎ সি, এল কনসোনেন্ট অর্থাৎ সি এই শব্দটিতে ইউ ভাওয়েলটি ভি সি সি এই ফরম্যাটে রয়েছে, তাই ইউ ভাওয়েলের উচ্চারণ আর মতো হচ্ছে। একইভাবে আন্ডার, আরবান, আমব্রেলা, আলসার, আম্পায়ার, আটার, আলটিমেট প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে দেখো ইউ ভাওয়েলটি ভি সি সি এই ফরম্যাটে রয়েছে, তাই ইউ ভাওয়েলের উচ্চারণ আর মতো হচ্ছে। ইউ ভাওয়েলের শর্ট সাউন্ড আর মতো হওয়ার 3নম্বর কারণ হলো কোনো ওয়ার্ডের শুরুতে যখন ইউ ভাওয়েল প্রেফিক্স হিসেবে থাকে তখনও ইউ ভাওয়েলের উচ্চারণ আর মতো হয়। যেমন দেখো আনএবল, আন আর্ম, আনএবল, আন আর্ম এখানে দেখো আর মতো সাউন্ড পাচ্ছি। আর এই শব্দগুলিতে ইউ এন হলো এখানে প্রেফিক্স, ইউ এন, আর্ম, এবল, আনএবল, আর্ম, আন আর্ম এখানে ইউ এন হলো প্রেফিক্স, তাই এখানে ইউ ভাওয়েলের উচ্চারণ আমরা আর মতো পাচ্ছি। তাহলে 3টি কারণে আমরা ইউ ভাওয়েলের শর্ট উচ্চারণ আর মতো পাই। প্রথম কারণ হলো সিবিসি প্যাটার্ন, 2নম্বর কারণ হলো ভিসিসি প্যাটার্ন, আর 3নম্বর কারণ হলো শব্দের শুরুতে যখন প্রেফিক্স হিসেবে ইউ ভাওয়েলটি থাকে। এবার আমরা দেখব লং সাউন্ড অফ ইউ ভাওয়েল, ইউ ভাওয়েলের লং সাউন্ড। তো ইউ ভাওয়েলের লং সাউন্ড হলো ইউ। যখন ইউ ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হয় তখন সেটাই হলো ইউ ভাওয়েলের লং সাউন্ড। এক কথায় ইউ ভাওয়েলকে আমরা যে নামে ডাকি সেটাই হলো ইউ ভাওয়েলের লং সাউন্ড। তো ইউ ভাওয়েলের লং সাউন্ড আমরা কখন পাই? এক্ষেত্রে মনে রাখবে যখন কোনো ওয়ার্ডে ইউ ভাওয়েলটি ভি সি ভি, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল এই ফরম্যাটে থাকে, তখন ইউ ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতোই হয়। যেমন একটি শব্দ দেখো ইউএসই, ইউজ, ইউজ এখানে দেখো ইউ ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতোই হচ্ছে, কেননা এই শব্দটি ভি সি ভি, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল এই ফরম্যাটে রয়েছে। এখানে ইউ ভাওয়েল অর্থাৎ ভি, এস কনসোনেন্ট অর্থাৎ সি, ই ভাওয়েল অর্থাৎ ভি, ভি সি ভি এই ফরম্যাটে রয়েছে, তাই এই শব্দে ইউ ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতোই হচ্ছে। একইভাবে ইউনিটি, ইউনিয়ন, ইউনিক, ইউরিন, ইউজেস, ইউজুয়াল, ইউনিভার্স, ইউনিভার্সিটি, ইউনিফর্ম, ইউনাইটেড, কিউট, মিউট, মিউজিক, কিউব
প্রত্যেকটি ওয়ার্ডে ইউ ভাওয়েলটি ভিসিভি ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল এই ফরম্যাটে রয়েছে, তাই ইউ ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতোই হচ্ছে। তারপরে আমরা সবশেষে দেখব ইউ ভাওয়েলের মিডিল সাউন্ড। তো ইউ ভাওয়েলের মিডিল সাউন্ড হলো উ। কোনো ওয়ার্ডে যখন ইউ ভাওয়েলের উচ্চারণ উর মতো হয় সেটাই হলো ইউ ভাওয়েলের মিডিল সাউন্ড। তো এক্ষেত্রে আমরা দুটি কারণে ইউ ভাওয়েলের মিডিল সাউন্ড উর মতো পাই। প্রথম কারণ হলো কোনো ওয়ার্ডে ইউ ডাবল এল থাকলে, ইউ এর পরে ডাবল এল থাকলে আমরা ইউ ভাওয়েলের উচ্চারণ সাধারণত উর মতো পাই। যেমন শব্দ দেখো বুল ফুল পুল, এখানে দেখো উর মতো হচ্ছে, কেননা ইউ এর পরে ডাবল এল রয়েছে। তো এক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম শব্দ রয়েছে যেখানে ইউ এর পরে ডাবল এল থাকা সত্ত্বেও ইউ ভাওয়েলের উচ্চারণ উর মতো হয় না। আবার কয়েকটি শব্দ রয়েছে যেখানে ডাবল এল নেই অথচ ইউ ভাওয়েলের উচ্চারণ উর মতো হয়। যেমন প্রথম শব্দটি দেখো ডি ইউ ডাবল এল, এটার উচ্চারণ ডাল। এখানে দেখো ইউ এর পরে ডাবল এল থাকা সত্ত্বেও আমরা উর মতো উচ্চারণ না পেয়ে আর মতো পাচ্ছি, ডাল। আবার পরের শব্দটি দেখো রুল রুল, এখানে দেখো ইউ এর পরে একটি এল রয়েছে অথচ ইউ ভাওয়েলের উচ্চারণ উর মতো পাচ্ছি, রুল। তারপরে শব্দটি দেখো পি ইউ টি, এখানে আবার দেখো ইউ এর পরে ডাবল এল নেই বা একটি এলও নেই অথচ ইউ ভাওয়েলের উচ্চারণ উর মতো, পুট। তো এই শব্দগুলো একটু মনে রাখবে। ইউ ভাওয়েলের মিডল সাউন্ড উ হওয়ার দুই নম্বর কারণ হলো কোনো ওয়ার্ডে সাধারণত ইউ এর পর এসএস থাকলে, অর্থাৎ ইউ এসএস থাকলে আমরা ইউ এর উচ্চারণ উর মতো পাই। যেমন বুশ পুশ, এখানে দেখো ইউ এর পরে এসএস রয়েছে, আমরা ইউ ভাওয়েলের উচ্চারণ উর মতো পাচ্ছি। তো এক্ষেত্রেও একটি ব্যতিক্রম শব্দ রয়েছে, সেটি হলো আর ইউ এসএস রাশ, এটার সাউন্ড রুশ না হয়ে রাশ হবে, যদিও শব্দটিতে ইউ এর পরে এসএস রয়েছে। তো এই শব্দটিও একটু মনে রাখবে। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম ইউ ভাওয়েলের সমস্ত রকম উচ্চারণের নিয়ম। আর ইংরেজি রিডিং একদম জিরো থেকে বা একদম গোড়া থেকে শিখতে গেলে প্রত্যেকটি ভাওয়েলের উচ্চারণ ভালোভাবে শিখতে হবে। তো আজকে পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। এরপর সাক্ষাৎ আছে পরের কোনো ক্লাসে। সো কিপ ওয়াচিং আফজা স্টাডি অ্যান্ড কিপ লার্নিং।